দুর্গাপুর ব্যারাজ থেকে লাগাতার জল ছাড়ছে ডিভিসি। বর্ধমানের পাশাপাশি হাওড়া ও হুগলিতেও দেখা দিতে পারে প্লাবনের আশঙ্কা। এই পরিস্থিতিতে জল ছাড়া নিয়ে ফের দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে সংঘাতের পথে গেল নবান্ন। সোমবার সেচমন্ত্রীকে ফোন করে বিদেশ সফররত মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, রাজ্যকে না জানিয়ে ডিভিসি যেন জল না ছাড়ে। এই মর্মে ডিভিসিকে চিঠি দেওয়া হোক, সেই মতো চিঠি দেওয়া হয় ডিভিসিকে। কিন্তু তারপরেও জল ছাড়ায় মঙ্গলবার ফের ডিভিসি কর্তৃপক্ষকে কড়া ভাষায় চিঠি দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন, গতকালকেও ফোন করেছেন, উনি নির্দেশ দিয়েছেন, কেন উনি ওখান থেকে বসেও পুরো পরিস্থিতির উপরে কড়া নজর রাখছেন। সকালকে আমরা মেল পাঠিয়েছি, আজকেও কড়া চিঠি করে আমরা জানিয়ে দেওয়া হয়েছে, যাতে ডিভিসি যাতে জল না ছাড়ে তার জন্য আমরা তাদেরকে আরও কড়া বার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত দুর্গাপুর ব্যারাজ থেকে 52,788 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। যদি বৃষ্টি না থামে এবং ঝাড়খণ্ডে বৃষ্টির জেরে মাইথন পাঞ্চায়েত থেকে আরও জল ছাড়া হয়, তাহলে এই পরিমাণ আরও বাড়তে পারে বলে সূত্রের খবর। কদিন আগে ডিভিসির ছাড়া জলে রাজ্যের একাধিক জেলা প্লাবিত হয়েছিল, নষ্ট হয়েছিল হাজার হাজার হেক্টর জমির ফসল, গৃহহীন হন বহু মানুষ। একে ম্যানমেড বন্যা বলে ডিভিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বারণ করা সত্ত্বেও শোনেন, জল ছেড়ে দিয়ে বন্যা করবো, এটা আমি বলি ম্যানমেড কাজ। স্টেটকে কনফিডেন্সে না নিয়ে এরকমভাবে ইচ্ছে মতো জল ছেড়ে বন্যা করলে আমরা কিন্তু এগুলোকে স্পেয়ার করবো না, আমরাও আইনগত ব্যবস্থা নিই। এই পরিস্থিতিতে রাজ্য ও ডিভিসির সংঘাতে নয়া মাত্রা যোগ করলো এবারের দুর্যোগ। যদিও রাজ্যের অভিযোগের প্রেক্ষিতে ডিভিসির এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেচমন্ত্রী জানিয়েছেন প্লাবনের আশঙ্কায় দক্ষিণবঙ্গে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, জেলায় জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। সুমন ঘড়াই, প্রকাশ সিনহা, রক্তিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।